পরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা আমি এখন আছি কোথায়, সেটা হচ্ছে সপ্তপদী, একটা বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি নববর্ষ মানেই বাঙালি খাওয়া দাওয়া, সেরকমই বাঙালি একটা রেস্টুরেন্টে আজকে চলে এসেছি। তো এখানে আজকে যেটা আমরা অর্ডার করব সেটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল মেনু। তা কী কী আছে, স্পেশাল থালি কী কী আছে ভেতরে গিয়ে আমরা চলো দেখতে পাবো। তো চলো ভেতরে দেখা হচ্ছে। আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ এক কথায়। অল্প গান চলছে আর সপ্তপদী মানে বুঝতেই পারছো উত্তম কুমার আর সুচিত্রা। তা চারিদিকে এরকম অনেক সুন্দর ছবি আছে উত্তম কুমার সুচিত্রা, আরও অনেক কিছু আছে, কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকে আমরা চলে এসেছি সপ্তপদীতে নববর্ষের থালি খেতে। তো এই থালিটা আজকেই লাস্ট, আজকে রোববার 17th April, এরপরে হয়তো এই থালিটা পাওয়া যাবে না, হয়তো কোনো ফেস্টিভ্যালে আবার তোমরা পেতে পারো। এই থালিতে যে যা যা আছে সেটা হচ্ছে মশলা বেগুন ভাজা, ঝুড়ি আলু ভাজা, ভেটকি লঙ্কা ও ফ্রাইড রাইস, চিংড়ি পোস্ত, পেঁয়াজি, মুরগির চিড়ে চাপটা। আর মেন কোর্সে কী আছে, রাইস, পোলাও, ভাজা মুগ ডাল, এঁচোড় মশলা, ভেটকি মাধুরি, চিংড়ি সজনে খালি, মুরগি ঘটি গরম বা মাংসের ঘটি গরম। এখানে চিকেন আর মাটনের মধ্যে অপশান আছে, যেটা নেবে যেটা চাইবে। তোমরা যদি ভাবো চিকেন নেবে তাহলে চিকেনটা হবে, আর যদি বলো মটন তাহলে মটন। আর ডেজার্টে আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তা থালিটা আসুক, আর তার আগে আমরা আমপোড়া শরবত অর্ডার করেছিলাম, সেটার প্রাইস হচ্ছে 85। আলাদা এই থালিটার মধ্যে ইনক্লুড না, ইনক্লুড না। আর তাই নববর্ষের থালিটার প্রাইস হচ্ছে 899। তোমরা খেতে থাকি, থালিটা এলে আবার তোমাদের সাথে দেখা করছি। খাবার চলে এসেছে, তা আমি এক করে খেয়ে বলছি কেমন। প্রথমে ভাত ডাল আলু ভাজাটা খেয়ে খাচ্ছি। ডালটা খুব সুন্দর, সাথে একটু আলু ভাজা, ভাত ডাল, বেগুন ভাজা, বেগুন ভাজাটা সত্যি সুন্দর। ভেটকি লঙ্কা ফ্রাইটা খেয়ে বলছি কেমন। ফিশটা কিন্তু ফ্রেশ দেখতে পাচ্ছ, ভেটকি মাছে ভরপুর, দারুণ দারুণ খেতে, মানে ভেটকি লঙ্কা ফ্রাইটা খেতে দারুণ লাগছে। পর মুরগির চিড়ে চাপটা, দারুণ, টু গুড। চিকেনটাও ফ্রেশ, তারপরে চিড়ে দিয়ে এ করা, যত কতটা KFC চিকেনের মতন লাগছে খেতে, দারুণ দারুণ ফাটাফাটি। আচ্ছা আমি চিংড়ি মাছটা খাই না, তাই ও চিংড়ি পেঁয়াজিটা খেয়ে বসে ভালো চট, যেমন পেঁয়াজি খান ওর সাথে চিংড়ির ফ্লেভার আছে ভালো। এটা বেস্ট লেগেছে আমার, কিন্তু দারুণ লেগেছে চিকেনের চিলি চাপটা আর ভেটকি লঙ্কার ভাইটাও কিন্তু দারুণ।
এঁচোড় আর ভাত দিয়ে খেয়ে বলছি কেমন মশলা এঁচোড় না দারুণ এটাও এটাও ভালো লাগছে এঁচোড় মশলা আর ভাত দিয়ে খেতে সুন্দর একটা গরম মশলা আর ভাব আছে গরম মশলার গন্ধ পাচ্ছি বেশ ভালো এরপর নিয়ে নিয়েছি ভেটকি মাধুরী ভেটকি মাছ খেয়ে বলছি কেমন স্পাইসি আছে দারুণ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আর মাছটা খুব ফ্রেশ গ্রেভিটা একটু স্পাইসি কিন্তু খেতে ভালো লাগছে চিংড়িটা খেয়ে বলছে কেমন সর্ষে দিয়ে কোনো বলো চিংড়িটা খেয়ে কেমন লাগছে চিংড়িটার সাইজ দেখে নাও ছোট খুব একটা বড় না খেতে কেমন লাগছে বলো কাই কাইটা বেশ একটু ইনোভেটিভ আচ্ছা কি আছে কাইয়ের মধ্যে সর্ষে পেঁয়াজ একটা পেঁয়াজের স্মেল আছে খেতে ভালো লাগছে স্পাইসি বেশি ব্যাপার আছে চিংড়িটায় মানে এখানে মোটামুটি খাবারগুলো একটু স্পাইসি কিন্তু খুব বেশি না অল্প একদম স্পাইসি খাই না তাই তোর বেশি স্পাইসি লাগে এরপর আমি পোলাও আর মাংসটা নিচ্ছি আর প্রাইসটা হচ্ছে 150 আচ্ছা দু পিস চিকেন আছে এখানে চাইলে তোমরা মটনও বলতে করতে পারো মানে চিকেনের অল্টার মটন আছে পোলাটাও খেতে ভালো আর চিকেনের গ্রেভিটাও ভালো বেশ ভালো অন্য গ্রেভিগুলোর মতন হয়তো চিকেনের গ্রেভিটা অতটা স্পাইসি নয় ভালো লাগছে আর চিকেনটাও নরম ভালো ম্যারিনেট করা চিকেনটাও কিন্তু ভালো লাগছে আমি একদম খাবারের শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে ডিজার্ট ডিজার্টে আছে হচ্ছে টমেটো চাটনি পাঁপড় আর রসগোল্লা তা এইগুলোর আর রিভিউ সেরকম দেওয়ার মতন নয় ওই তাও আমসত্ত্ব আছে টমেটো চাটনির মধ্যে আমসত্ত্ব আছে কালো জিরে আছে ভালো লাগছে চাটনির মধ্যে আমসত্ত্ব আছে ভালো রসগোল্লাটা বড় এটা আর কি রিভিউ দেবো বাইরে গিয়ে এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি অন্যান্য সপ্তপদীর যে ব্রাঞ্চগুলো আছে সেখানে জানি না কেরকম এটা দেবে চিংড়িটা দেবে চিংড়ি মাছটা কিন্তু খুব ছোট ছিল তোমাদের ভিডিওতে দেখতে পেয়েছো চিংড়ি মাছটা সত্যিই ছোট আর 899-এ এমনি খাবারগুলো মোটামুটি ঠিকঠাক ভালোই তবে চিংড়ি মাছটা ছোটোর জন্য আর একটু স্পাইসি ছিল খাবারগুলো অন্যান্য ব্রাঞ্চে হয়তো চিংড়ি মাছটা বড় দেবে রাইসের যে কোয়ান্টিটিটা দিয়েছিল সেটা হয়তো কম মানে একজনের পক্ষে সেটা এ নয় হয়তো আরেকটু আমরা যেরকম পোলাও নিয়েছিলাম তোমরা চাইলে হয়তো রাইস নিতে পারো একজনের খাওয়ার পক্ষে ওই রাইসটা নয় তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তো ভালো লাগলে লাইক করবে আর জানাবে আমাদের কীরকম লাগলো ভিডিওটা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি করো বসে আছো নাকি করো করো তা এখানে আমরা ভিডিওটা শেষ করছি এরপরে আবার নতুন কোনো তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা টাটা